ক্লাবগুলোর জন্য একটা উজ্জীবিত আমাদের প্লেয়ার একটা সংগ্রহ হবে, এটা আমি মনে করি একটা ভালো উদ্যোগ ক্রীড়া পরিষদ। আমরা এই মুহূর্তে খেলায় যেতে চাই। তারপরে আপনার আরিফ আব্বানি আছে, তারপরে এলিয়া শরীফ আছে, মোটামুটি এই চারজন প্লেয়ার মোটামুটি ভালো এবং তারা এই বঙ্গবন্ধু টুর্নামেন্টও চারজন জাতীয় দীর্ঘদিন যাবৎ আয়োজন করে আসছে, সেখান থেকে নতুন প্রতিভার বিকাশ হচ্ছে, পাশাপাশি নতুন নতুন ক্লাবকেও কিন্তু আপনারা ইমপ্রেস করাচ্ছেন কাবাডির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। ধন্যবাদ কুমার ভাই। তেমনি যেমন সার্ভিসেস টিম, যেমন বিভিন্ন ক্লাবগুলো, বিভিন্ন জেলাগুলো, এই যেমন রাসেল আছে আপনার এই আপনার ইয়েতে নৌবাহিনীতে, রাসেল সর্বপ্রথম তাকে যেমন বিমানবাহিনীর নোমান শরীফুল, হ্যাঁ তারপরে আবদুল্লাহ, তারা কিন্তু যে ব্যবস্থা করে দিচ্ছেন চাকরি দিয়ে, কিন্তু সার্ভিসেস প্রতিষ্ঠানগুলো কিন্তু এই খেলোয়াড়দেরকে তাদের পরিবারে যে ভরণ পোষণের যে কাজটা সেটা কিন্তু আরও ক্লিয়ার করে দিচ্ছে। ক্লিয়ার অবশ্যই ক্লিয়ার, নড়াইল থেকে পেয়েছে 5-6 জন হ্যাঁ চাকরি, তারা তো এই যে চাকরিটা তারা কাবাডি খেলে পাচ্ছে, এটাই কিন্তু একটা বড় খেলাকে তারা একটা অনেক জেলায় তারা বেছে নিয়েছে কাবাডি, যেমন রাজশাহী, মৌলভীবাজার, নড়াইল, অন্তত বাঙালিরা পাবে সেটা নিয়েই কিন্তু বাংলাদেশ কাবাডি ফেডারেশন কাজ করছে। হ্যাঁ ধন্যবাদ কুমার ভাই। সেইটা নিয়েই আমরা যে তৃণমূল থেকে কাজ করছি, যুব থেকে কাজ করছি, আইজিপি টুর্নামেন্ট হচ্ছে, বিভিন্ন শহর যে প্লেয়ার পাচ্ছে, বিভিন্ন সার্ভিসে চাকরি পাচ্ছে, আস্তে আস্তে এটা হবে আমাদের। আস্তে আস্তে আপনি কয়টা টিম করবেন বাংলাদেশে লিগ, আপনি 50টা টিম করবেন, 50টা টিমের প্লেয়ার আছে বাংলাদেশে করার মতো, আর আগে তো আমরা 5টা প্লেয়ারের টিমই করতে হিমশিম খাইতাম। তো এগুলো আস্তে আস্তে যারা সিনিয়র হচ্ছে, নবীন হচ্ছে, আস্তে আস্তে হবে। লোনা পয়েন্ট পাওয়ার কিন্তু একেবারে জোরালো দাবিটা রাখছে অন্তত বাংলাদেশ নৌবাহিনী। ডেঞ্জার জোনে ঢুকেছেন, তিনজনের ব্লকটা পেছন থেকে এসে জালের মতো তাদেরকে ঘিরল, শারীরিক শক্তি এবং যা টেকনিকটা প্রয়োগ করলেন সেখানে মশিউর রহমান, লাস্ট দুটো ম্যাচে কিন্তু আমরা মশিউরের ভালো পারফরমেন্স। তারপরে আপনার মিজান, তারপরে শরীফ, তারা তো ওই জায়গা কভার করতে পারবে না, তারা তো ওই জায়গা কভার করতে পারবে, মাসুদ করিম জায়গা মাসুদ করিম, আর পুলিশ একটু মানে তাদের ভালো দুজন প্লেয়ারই এই ফার্স্ট সেভেন থেকে তার বাহিরে আছে, এবং তারপরও কিন্তু তারা প্রথম 3টা ম্যাচে কিন্তু দারুণ জয় পেয়েছে, বিশেষ করে বিমানবাহিনীর সাথে। আরিফ রাব্বানি এবং লিটন দুজনে চমৎকার প্লেয়ার এবং দুজনের সমন্বয়ে প্রথমাতে খেলা রয়েছে। তুইন তরফদারের একটা একদলীয় ক্যাপ্টেন বাংলাদেশ নৌবাহিনীর, 7টি সার্ভিসেস দলকে নিয়ে ডাবল লিগ পদ্ধতিতে এই লিগটা। বাংলাদেশ নৌবাহিনীর সোলাইমান হোসেন ক্ষিপ্র গতি সম্পন্ন একজন রেডার এবং ধরাটা অসাধারণ ছিল, খেলাধুলা ডিসিপ্লিন শেখায় সৌহার্দ সম্প্রীতির একটা মুক্ত বান্দরের মতো পুলিশের নাটক। জাজ নাম্বার 13 মশিউর রহমান, 2013-14 দিকে তারা 3 নম্বর বা 4 নম্বর বা 5 নম্বরও হতো, হ্যাঁ লিগ টেবিলে, প্রিমিয়ারে, লিগে, জাতীয় লিগে। এই আব্দুজ্জামান মুন্সি প্রথমেই ছিল একটা দোলপুর ক্লাবে সেকেন্ড ডিভিশন লিগ খেলে, ক্লাবে থেকে তার আবির্ভাব, এরপরে তার পারফরমেন্সে খুশি হয়ে সার্ভিসেস দলগুলো তাকে পিক করে। নির্ভরশীল নেভি টিমের জন্য আমি মনে করি ফার্স্ট ডিভিশন, সেটা হচ্ছে আমার এলাকার জুরাইন ক্লাব, জুরাইন এলাকার ইমারত, ওইখান থেকে সে সার্ভিসেস নৌবাহিনীর সবারই ধারাবাহিকতা আছে, তো নৌবাহিনীর জন্য 4 জন বা 3 জনের জন্য এটা কোনো সমস্যা আমার মনে হয় না হবে না। দেখা যাক, আমরা এই মুহূর্তে অ্যাটাকটা দেখছি, রেডা আদলো ক্যাপ্টেন বাংলাদেশ পুলিশের, তাকে পারবেন কিনা আটকাতে ডিফেন্সটা বাংলাদেশ পুলিশের এই মুহূর্তে বেশ উজ্জীবিত, বিশেষ করে তুইন তরফদারকে যখন ব্লকটা করা হয় এরপর থেকে পুলিশ দলের খেলোয়াদের বডি ল্যাঙ্গুয়েজটাকে যে একটা প্রতিপক্ষ দলের ডিফেন্স যারা রয়েছে তাদেরকে কিন্তু খেয়াল করা উচিত। সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ 2022 সপ্তম দিন 13 নম্বর ম্যাচ, রেড করছেন তিনি, মানে যেখানে ধরবো সেখানেই মানে ব্রেক, আমি সেটা মনে করি আর কি। যথার্থই আমরা আরও একটা ব্লকিং, এবারে টিম কম্বিনেশন, তিনি অবশ্য লাইন আউট হয়েছিলেন, অর্থাৎ ওই যে শেষ মুহূর্তে যে একটা এটা কৌশল একটা ভয় দেখানো আর কি, সেটা তিনি সাকসেস হয়ে গেছেন।
এমতে আবারও লাইন আউট, লেফট কর্নার দিয়ে কখনো বা রাইট কর্নার দিয়ে অ্যাটাক করছেন, আই সাইডটা অসাধারণ। এবং এই মুহূর্তে যে মোচড়টা দিলেন, আমরা যদি আঞ্চলিকভাবে বলি শেয়ালের টেকনিক, অর্থাৎ শেয়াল যে ঘুরলিটা দেয় সেই টেকনিকটা প্রদর্শন। এবং এই মুহূর্তে আরও একটা রানার সিনিয়র সার্ভিস কাবাডি সার্ভিসেস কাবাডি লীগ 2022 13 নম্বর ম্যাচ, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের মেম্বার, দীর্ঘদিন যাব তিনিও সেবা দিচ্ছেন কাবাডিতে। জাতীয় খেলা কাবাডি 1974 সাল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণায় এক্সপিরিয়েন্স অনেক। একটু জানতে চাই, আমরা দেখছি যে সার্ভিসেস দলগুলোকে হচ্ছে যেখানে পুরুষ অংশগ্রহণ করছে, ভবিষ্যতে বা আগামীতে নারীদের নিয়ে সার্ভিসেস, কিন্তু নারী কাবাডি প্রচুর ছিল, যেমন একসময় বিজেএমসি চ্যাম্পিয়ন ছিল, বিজেএমসি টিম বিলীন হয়ে গেছে আপনি নিজেও জানেন, সাথে ম্যাচ অফিসিয়াল পাশাপাশি ধরাটা ভালো ছিল শেষ মুহূর্তে যখন নিজের কোর্টে স্পর্শ করবেন, মানে ক্যান্সেল করে দিল রেফারি, তা দিতে পারেনি। এবং রেফারির সিদ্ধান্ত ছিল ধাঁচের মতো টু আর ডাইরেক্ট, বাংলাদেশ নৌবাহিনী লেগটা সে পয়েন্ট নিতে চেয়েছিলেন শেষ মুহূর্তে, বাংলাদেশ নৌবাহিনীর পারবে কি সেই ডিফেন্সটাকে ভেদ করতে। এগিয়ে চলেছে টাইটেল স্পন্সর রানার গ্রুপ, ইভেন্ট পার্টনার অ্যাটাস স্পোর্টস অ্যান্ড লাইভ ইভেন্ট, ফেসবুক অ্যান্ড ইউটিউবে তোমার কল্যাণ হৃদয় সবার জন্য শুভকামনা। এক্সপার্ট হিসেবে আছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের মেম্বার টু আটারের নেবের পক্ষে চেস নাম্বার 12, একেবারে আরামসে ধরাটা খেয়েছেন, আরামসে ধরাটা খেলে একটা প্রাণবন্ত ম্যাচ অন্তত প্রত্যেকে উপভোগ করবার সুযোগ পাবে, যেটি বলাই বাহুল্য। জাতীয় খেলা কাবাডির মান উন্নয়ন সার্ভিসেস দলগুলিকে আরো সুসংগত করা, পথে যাওয়ার সময় দুবার চ্যাম্পিয়ন হয়েছে ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট বঙ্গবন্ধুর নামে, সেই টুর্নামেন্টে র্যাবের সম্মানিত মহাপরিচালক লেগ টস, রেফারির মনে হয়েছে একজন রেডার তো বললেই হবে না, রেডার তো রেফারির দৃষ্টিতে মনে হচ্ছে একজন রেফারি একজনকে দিয়েছে, এটাই সঠিক। ইন্ডিয়ান প্রো কাবাডি লীগে খেলবার গৌরব অর্জন করেছেন বা সেই অভিজ্ঞতাটা তার রয়েছে। চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে 10 লক্ষ টাকা চিকিৎসা করে সকল খেলোয়াড়কে এবং জেলা বিভিন্ন জেলা বিভাগ সব জায়গার কাবাডি খেলোয়াড়কে, মানে ইঞ্জুরি হলে কাবাডি ফেডারেশন সেই আর্থিক সহযোগিতা করে থাকে। এবং সেই সাথে ম্যাচটাও কিন্তু শেষ হলো 29-25,